নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, নমস্কার। তো কেমন আছো সবাই? লোকেদের মুখ থেকে লম্বা বিছানা হাতি শোনা যে জ্বালা, সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমার ভিডিও দেখার পর বাবা মার রিয়াকশন কিরকম ছিল সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। কিন্তু তেজপাতা কীভাবে চেটে খেতে হয়, ভালো খাবারের কী করে মা বাবা এক করতে হয়, সেটা তুমি শিখবে মিন্টু দার কাছ থেকে। সবটা উসুল করে খাবেন, সবটা উসুল করে। তেজপাতার মধ্যে যদি কোনো তরকারি লেগে থাকে সেটা চেটে খেয়ে নেবেন। ইটিং মাস্টার, ইন্ডিয়ান ইটিং মাস্টার। তো এখানে তো অনেক কিছু রয়েছে, তরি তরকারি অনেক কিছু রয়েছে, কিন্তু ভাত দিয়েছে কম, ভাত আমার আরো প্রয়োজন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাও না হলে আরেক বাটি। দাদা আরো এক গামলা ভাত নিয়ে এসো। তাহলে এক গামলা? আরে যখন মানুষের বাচ্চা হয়ে জন্মেছো তো রাক্ষসের বাচ্চা মতন খাচ্ছ কেন? গোগা বলছি কারণ এই আমাদের বয়স অনেক বড়, তাই। আরে বৌদি, দাদার এইটুকু হলে কিছু হবে না। তুমি একটা কাজ করো, একটা লরি বুক করো, দিয়ে অর্ধেক লরি মাল তার মুখ দিয়ে আর অর্ধেক লরি মাল তার গাঁড় দিয়ে ঢুকাও। দিয়ে দুদিক দিয়ে ঢুকলেই তো তার পেটটা ভরবে, না হলে পেট ভরা খুব চাপের। কি যে করো না তোমরা! খাওয়ার মাঝখানে কোনো কথা বলবো না, চুপচাপ খাবো। আরে না, তাহলে ভিডিও হবে কি করে? যতক্ষণ না তুমি কুকুরের মতন জিভ বের করে ফ্যা 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 করবে ততক্ষণ তোমার ভিডিও কমপ্লিট হবে নাকি? তাও যখন বলছো যে খাওয়ার সময় কথা বলবে না, ঠিক আছে দেখা যাক। এটা হচ্ছে কোলানি হাই রোড, এখন রয়েছে এটা, এখনই কথা বলবে না? না বলেছো না, দেখো মনে করছেন যে ভাতটা খেতে পারবো কি না। আরে এতে মনে করার কি আছে, এত ভাত কি একসঙ্গে খেতে পারে নাকি? খাওয়ার চেষ্টা করবো, খাবো। হ্যাঁ তুই তো রাক্ষসের বাচ্চা। এক মিনিট, আমাকে না রাক্ষসের বাচ্চা বলাটা চেঞ্জ করতে হবে, কিরকম একটা লাগছে। কিন্তু রাক্ষস তো বলা যেতে পারে, তার কি আছে? আরে সবাই যখন ভিতরে বসছে তুইও গিয়ে ভিতরে বস না, বাইরে বসে চিল্লাচ্ছিস কেন? তোমার এখানে কি আছে আর? তুমি তো আমার কোনো পরিচিত লোক। এই দিদি আমার কোনো পরিচিত? হুম, তাই তো টেবিল চেয়ার নিয়ে বাইরে খেতে দিয়েছে, নাহলে অন্য দোকানই হলে সেই টেবিল চেয়ার নিয়ে ধাবা দারুণ সুন্দর, হাওয়া দিচ্ছে একদম, দক্ষিণা বাতাস, গাড়ি যাচ্ছে। হুম হুম, রাস্তা দিয়ে ধুলো বালি নাইলে তো তোমার আবার খাবারের টেস্ট আসে না। তোমার এখানে বসা ঠিক হয়নি, একটা কাজ করো বরং রাস্তার ধারে গিয়ে বসে যাও, দিলে খুবই সুস্বাদু হবে খাবার। দু তিনটা পাথর এসেও প্লেটে পড়বে, সেগুলোও ঢুকিয়ে নিবে মুখের ভিতরে, খাবো। একদম ঠিক আছে। এক মিনিট, একে একে জিজ্ঞেস করলো, খুব সুন্দর রান্না হয়েছে, পুরো পাগল সেই পকড়ে। হ্যাঁ এবার নেব হচ্ছে কেতর ডাল, মানে উচ্ছ দিয়ে কেতর ডাল। শুধু দুটো হাত কেন, দুটো পা লাগাও, তোমার এর বিচাটাও লাগিয়ে দাও। নো, হা এক মিনিট, এই আওয়াজটা কোথায় শুনেছি শুনেছি মনে হচ্ছে। লেবু তো প্রায় শেষ হয়ে গেছে, দাদা দুটো লেবু দেন আমাকে। আমি চেটে পুটোই বাঙালি, যেখানেই যাই যেখানেই যাই না কেন চেটে পুটে খাই। এরকম বিলাতি কুত্তার মতন বসে খাচ্ছ কেন? আরে মানুষের বাচ্চা হয়েছো তো মানুষের মতন খাও না, পুরো মানুষ জাতিরই মান সম্মান ডুবাচ্ছে ভাই। হ্যাঁ এটা দাও, তুমি বাটিটা বসিয়ে দাও। আমি বলেছিলাম না বাঙালি মানুষ সম্মান ডুবাবে, বাটি ছাড়িয়ে নিচ্ছে ভাই। এ কে রে? যেটা দরকার চেয়ে নেবেন, দোকানদাররা দিয়ে দেবে, না দিলে ছাড়িয়ে নেবে। যেটা পছন্দ হাত থেকে এরকম আমার মতো লেবু কেড়ে নেবেন। হ্যাঁ এই তো বাঙালির মানুষ সম্মান রাখছো, বাহ 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 বাহ। বেলচা মেরে চারাতা ভাত নেবো। কেন রাক্ষস, পুরোটা খাওয়ার কথা ছিল যে? এর ভয় কার? ইজ আপনি ভাত খাবে না নিয়ে যাবো? নিয়ে যাবো না। রাবণ কৈলাসতলে, কৃষ্ণতলে গোবর্ধন, আর মিন্টু হিমালয় পর্বতই গিলে ফেলে। এইখানে রয়েছে হিমালয় পর্বত। আমার গিন্নি পাশে বসে আছে, গিন্নি কি পছন্দ দেখা যাক। তুমি কি খাবে? একটা গোটা পাহাড় খাবো, তার সাথে যা যা থাকবে জল ফল থাকবে সেগুলো খেয়ে নেবো, আর পাহাড়ে যারা থাকবে তাদেরকেও খেয়ে নেবো, ব্যাস। তো আজকে আমার এই হিউজ পরিমাণ ভাত খাওয়ার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কিছু কমেন্টই না হয় দেখে নেওয়া যাক।
আমি আবার আপনাদের সামনে চলে এলাম গরিব মানুষের হোটেলে বিনে পয়সায় পেট ভরতে। আপনি খেতে বসে বড় ফালতু কথা বলেন, এগুলো কমালে ভিডিওটারও দেখতে ভালো লাগে। আর মিথ্যা কথাটা বলবেন না, ভাতটা আদৌ খেয়েছিলেন? মিথ্যা কথা বলে কিন্তু ইটিং শো চলে না, একদমই ঠিক হয়। যাই হোক বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আর এইসব মজা আনন্দ দেওয়ার জন্য নিজেদের গাঁড়ে মাখার কোনো প্রয়োজন নেই, বরং এই ভিডিওতে এম করছি হাজারটা কমেন্ট করবে কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাকে নতুন ভিডিওর জন্য জামা কিনতে যেতে হবে। বাই। শুভ একটা বাঁশ কাটতো, যারা ভিডিও দেখার পর লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তাদের গাঁড়ে ঢুকাতে হবে।